কিছুদিন আগেই ছেলে Абрахам খান জয়কে নিয়ে কলকাতায় গিয়েছিলেন উপবিশ্বাস। অন্যদিকে সাকিব খান তার আগে থেকেই নতুন সিনেমার কাজের জন্য কলকাতায় অবস্থান করছিলেন। হঠাৎ উপবিশ্বাসের কলকাতা যাওয়া নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল, উপবিশ্বাস কেন কলকাতা যাচ্ছেন? কেউ কেউ বলেছিল উপবিশ্বাস ডাক্তার দেখাতে কলকাতা যাচ্ছেন। আবার অনেকের কাছ থেকে শোনা যাচ্ছিল উপবিশ্বাস বেরানোর জন্য কলকাতা যাচ্ছেন। সে যাই হোক না কেন, গত রবিবার শাকিব খানের শুটিং সেটে ছেলে জয়কে নিয়ে হাজির হন উপবিশ্বাস। সেখানে শাকিব খানের ছেলেকে দেখে সবাই অনেক খুশি হন এমনকি শাকিব খানও তার ছেলেকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন এ সময় শাকিব খানের নতুন ছবির পরিচালক এবং নায়িকা শ্রাবন্তী শাকিব খানের ছেলেকে কোলে নিয়ে আদর করেন তবে জানা যায় শাকিব খানের সঙ্গে দেখা হলেও তার সাথে কথা হয়নি উপবিশ্বাসের এ বিষয়ে জানতে চাইলে শাকিব খান বলেন ওর সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই তাই ওর সাথে এখন আর কোনো কথা বলারও প্রয়োজন নেই আমি অতীত নিয়ে আর পড়ে থাকতে চাই না আমি চাই উপবিশ্বাস তার নিজের মতো করে ভালো থাকুক প্রিয় দর্শক উপবিশ্বাস এবং শাকিব খান সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে আমাদের জানান আর এরকম আরও অনেক অনেক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডো অ্যাপস ইউটিউব চ্যানেলটিতে